আমি একদিনও না দেখিলাম তারে। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে নিয়ে যাব বাউল সম্রাট লালন সাঁইজির পূর্ণ জন্মভূমি ঝিনাইদহ হৈনাকুণ্ড থানার হরেশপুর গ্রামে। আমার আজকের সফর সঙ্গী হিসাবে আমার সাথে আছেন ঝিনাইদহ ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রী ত্রিভঙ্গ মুকুন্দ দাস ব্রহ্মচারী এবং আমার অন্যতম সফর সঙ্গী সুকুমার ও বাদল। চলুন আমরা ঘুরে আসি লালন সাঁইজির পূর্ণ জন্মভূমি হরেশপুর গ্রাম। চলুন দেখে আসি। আজ আমরা ঝিনাইদহ হৈনাকুণ্ডুর হরেশপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের লালন সাঁইয়ের অনেক স্মৃতি বিজড়িত হরেশপুর, সেই জায়গা আমরা ঘুরতে যাব। যে সফর সঙ্গী আছে তাদের মনের কথা কিছু আমরা শেয়ার করি, তাদের কি অনুভূতি আসছে দেখে। যে আমরা কৃষ্ণ, আমার খুব ভালো লাগছে যে আসলে লালন শাহ, সিরাজ শাহ এরা অনেক জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন এবং যোগী সাধক। তাদের যে স্মৃতির এবং লালন শাহ, সে তো অনেক আধ্যাত্মিক একজন গুরু ছিলেন, সে তারও আবার যিনি গুরু সিরাজ শাহ হরেশপুরে, তার যে পৈতৃক ভিটা জন্মস্থান, এটা দেখার আমার অনেক দিন তার ইচ্ছা ছিল। সেই ইচ্ছাটা আজকে সৃষ্টিকর্তার কৃপায় পূরণ হওয়ার আশায় আমরা আছি, যে আমরা আজকে যাব সেই জায়গাগুলো পরিক্রমা করব, তাদের শ্রদ্ধা জানাব। শ্রদ্ধা ভক্তির মাধ্যমেই সব কিছু প্রাপ্তি হয়, সেই উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমরা ভালোভাবে সেই জায়গাগুলো দর্শন করতে পারি এবং পরিক্রমা করে আবার ফিরে আসতে পারি। কি অবস্থা, কি অনুভূতি বলেন? আমাদের বহুত দিনকারের মনের একটা আশা ছিল যে আমরা লালন সাহের গুরু সিরাজ শাহ, ওনার প্রতীক ভিটার নামই শুনেছি কিন্তু কোনোদিন চোখে দেখিনি, তো আজকে আমাদের দেখার ইচ্ছা জেগেছে। আমরা সবাই সফর সঙ্গীত নিয়ে যাচ্ছি, আমরা একটু দর্শন করব এবং আপনাদের দর্শন করানোর জন্যও আমরা হরিণাকুণ্ড হরিশপুরে রওনা হয়েছি। আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন সুন্দরভাবে দেখতে পারি এবং আপনাদেরকেও দেখানোর জন্য দেখাতে পারি আর কি। হরে কৃষ্ণ। আচ্ছা, আমরা যেতে যেতে এই যে ঝিনাইদহ পার মথুরাপুরে একটা সুবিশাল বট গাছ আমরা দেখতে পাচ্ছি, একদম নদী উপরে ব্রিজ এবং ব্রিজের পাশেই প্রাচীন একটি বট গাছ এবং সাথে একটি পুরাতন কালী মন্দির আছে। আমরা খুব ভালো লাগছে আর কি। তো সুকুমার, কেমন লাগছে? খুব সুন্দর, এই নদীর তীরে পারমথুরাপুরের একটা প্রাচীন একটা বট গাছ, হ্যাঁ খুব ভালো লাগছে। এবং পাশেই আমাদের হিন্দু সমাজের একটা কালী মন্দির আছে, মন্দিরে প্রতি বছরেই পূজা হয়, এটা আমরা মাঝে মধ্যে আসি, তো খুব সুন্দর লাগলো। তো আপনাদের দেখানোর জন্য মনে করেন যে আমরা এখানে হাজির হয়েছি আর কি। আচ্ছা আচ্ছা প্রভু, কিছু হরে কৃষ্ণ। আমরা আছি পার মথুরাপুর
লবগঙ্গা মাতা লবগঙ্গার পারে লবগঙ্গা দর্শন করে আমাদের হৃদয় ভরে গেছে এবং এখানে যে সুপ্রাচীন যে বটবৃক্ষ এই বটবৃক্ষ মানে আমরা জেনে থাকি যে পিতা মাতা মানে সন্তানের বটবৃক্ষ আর এই বটবৃক্ষ এমন একটা বটবৃক্ষ যেই আসে সেই ছায়া পাইছে এবং সুন্দর একটা ছায়া এই ছায়াতে আমরা এসে নিজেকে খুব ভালো উপলব্ধি করছি এবং এখানে আমাদের মহাবৈষ্ণবী যে মাতা কালী তার একটা আসন আছে সেখানে হলো প্রতি বাৎসরিকভাবে পুজো করা হয় সেটা দর্শন পেয়ে মহাবৈষ্ণবীর যে আমরা বেদি দর্শন করে আমরা অনেক নিজেকে পুণ্যবান মনে করছি তো চলুন আমরা বেরিয়ে যাই হরিশপুরের উদ্দেশ্যে দেখা যাক আমাদের মূল গন্তব্যে আমরা কত সময়ের মধ্যে উপস্থিত হতে পারি আমরা এইমাত্র হৈনাকুণ্ড উপজেলার সামনে দোয়েল চত্বরে অবস্থান করছি এখান থেকে আর সম্ভবত 5-7 কিলো দূরে আমরা এখনই রওনা দেব যাই যাওয়া যাক আমরা এখন হৈনাকুণ্ডর সাতব্রিজ নামক এলাকায় উপস্থিত হয়েছি এখানে 7টা ব্রিজ উপস্থিত মানে একই জায়গায় পাশাপাশি 7টা ব্রিজ আছে আমরা দেখব সেই 7টা ব্রিজ একই জায়গায় একটা দেখার বিষয় দেখি হরে কৃষ্ণ আমরা এখন বর্তমানে অবস্থান করছি সাতব্রিজ ঝিনাইদহ জেলার অন্তর্ভুক্ত হরিণাকুণ্ড উপজেলার 7মাথার ব্রিজ ব্রিজটা আসলে খুব সুন্দর ব্রিজ এবং এই ব্রিজে যদিও গ্রাম এলাকা কিন্তু আমরা দেখি ভালোই জলের স্রোত এই যে জলের স্রোত এগুলো দেখলে আমাদের মনটা অনেক ভরে যায় আর এখানে 7টা ব্রিজ আছে এই ব্রিজ 7টা আমরা দেখিয়ে দিই এই যে 2টা ব্রিজ এই পাশে আবার আর একটা ব্রিজ আছে এটা হলো খুব সুন্দর ব্রিজ এবং প্রতিটা ব্রিজের ক্যানাল আছে সেদিক দিয়ে জল প্রবাহিত হয় এই যে কি সুন্দর আমরা এখানে একটা জল দেখছি গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটা আমরা এখানে ব্যানার দেখতে পাচ্ছি এখানে সুন্দর সুন্দর জায়গা ব্রিজের চারপাশ দিয়ে দেখে খুব ভালো লাগে এই যে 3টা ব্রিজ তারপর ওই পাশে আরেকটা ব্রিজ আছে আরেক পাশে আছে এইভাবে এখানে চমৎকার যে একই জায়গায় 7টা ব্রিজ এটা খুব ভালো এই যে একটা ব্রিজ আছে আরেকটা সুন্দর ব্রিজ এই ব্রিজের ওই উপর পাশ ওই পাশ দিয়ে জল প্রবাহিত হচ্ছে আমরা এই পাশ থেকে একটু জলটা দেখতে পাচ্ছি
পুকুরের পাশ দিয়ে এবং সবসময় এখানে খাত ব্রিজের পাশ দিয়ে সবসময় গাড়ি চলাচল করছে। এই গাড়িগুলো এখন লকডাউন যদিও তারপরেও মোটর সাইকেল ইজি বাইক এগুলো চলছে নাকি। আরেকটা ব্রিজ এই পাশে আছে, এই ব্রিজটা আমরা এখন দেখছি দায় যে হরিণাকুণ্ড উপজেলার একই জায়গায় সুন্দর জায়গা, একই জায়গায় সাতটা ব্রিজ আছে। এবং এটা কি তামাল গাছ না? আমরা এখানে ব্রিজের এখানে যে তমল বৃক্ষ যেটা ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় বৃক্ষ, এই বৃক্ষে ভগবান শ্রীকৃষ্ণ আমরা দেখছি যে তমাল বৃক্ষে ভগবান বাঁশি বাজাতেন, সেই বৃক্ষটা আমরা এখানে এই সাতমাথার ব্রিজের পাশে সেই তমাল বৃক্ষ পেয়ে গেছি একটা খুব সুন্দর চমৎকার বৃক্ষটা। এবং এই বৃক্ষে সুন্দর পাতা আছে, এই বৃক্ষের নিচে একদম সুশীতল একটা তমাল গাছ, হ্যাঁ কৃষ্ণের প্রিয় গাছ, মানে মনে হচ্ছে গাটা জুড়িয়ে গেল শীতল একটা আবহাওয়া এখানে। এবং এখানে কোনো রোদ প্রবেশ করতে পারছে না, খুব ছাওয়া আছে একদম। এই তামাল গাছের কাছে এসে আমাদের কিন্তু মোটামুটি মনটা খুব শীতল হয়ে গেল। এখানে এই তমাল বৃক্ষটা দেখে আসলেই মনটা খুব ভরে গেল। এখানে ঐতিহ্যবাহী সাতটা ব্রিজ, ব্রিজের পাশে আবার একটা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় গাছ তমাল বৃক্ষ, এটা দেখে আমাদের আসলে আমাদের উদ্দেশ্য আজকে জ্ঞানী গুণী এবং মহৎ যারা ব্যক্তি তাদের জন্মস্থান এবং ধাম পরিক্রমা করা, বিভিন্ন মন্দির এই ধামগুলো এবং জ্ঞানী গুণীর যে স্থান এগুলো পদচারণা করেছে যেসব জায়গায় জ্ঞানী গুণীরা, সেই জায়গাগুলো আমরা আজকে পরিক্রমা করছি, নিজেরা পরিক্রমা করে সৌভাগ্যবান হওয়ার চেষ্টা করছি। এবং আরো আপনাদেরকে সবাই যেন দেখে দেখে যে যেখানেই থাকুক সেখান থেকে এগুলো দেখে যেন মনের শান্তি আত্মিক তৃপ্তি বিতাই, সেই উপলক্ষে আমরা আজকে বেরিয়েছি। আমাদের মাঝে গোপাল প্রভু আছে, কুমার প্রভু আছে, কিছু বলেন আপনি। হ্যাঁ আসলে প্রভু এটা খুব মনোরম জায়গা, অনেক সুন্দর লাগছে যে আসলে একই জায়গায় এতগুলো ব্রিজ নির্মাণ, এটা মানে এদিক থেকে একটা খাল আসছে, আসলে অনেক সুন্দর যে একই জায়গায় এতগুলি ব্রিজ, মানে এদিক থেকে একটা খাল আসছে, এদিক থেকে একটা খাল, মানে বিভিন্ন সাইড থেকে অনেক খাল আসছে, এবং যার কারণে প্রত্যেকটা খালের মুখটা এই জায়গায়, আর এইখানেই মানে এতগুলো ব্রিজ তৈরি হয়েছে, কারণ এখানে বিভিন্ন রুটেই ইজি বাইক দেখতে পাচ্ছি, গাড়ি ঘোড়া মোটরসাইকেল যাওয়া আসা করে, যার কারণে ব্রিজগুলো তৈরি হয়েছে। তো যাই হোক অনেক সুন্দর লাগছে, আপনারাও আসবেন, আপনারা দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। তো আমরা আর খুব বেশি দূরে নয়, এখান থেকে আর সম্ভবত 2 কিলো দূর হবে, আমরা এখন রওনা দেব হরিশপুরে। ওকে মানে ভাই এখান থেকে কতটা দূর হবে আর কি? এখান থেকে 3 কিলো দূর হবে। 3 কিলো না? এটা হচ্ছে সাত ব্রিজ, এটা সাত ব্রিজ বাজার, সাত ব্রিজের বাজার, এখান থেকে আর 3 কিলো পথ। তো আমরা এখনই রওনা দিব, বেশি সময় লাগবে না। তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।
আমরা এখন পৌঁছে গেছি হরিশপুর লালন একাডেমির সামনে। আমরা এখানে আমাদের সৌভাগ্যক্রমে আমরা পেয়েছি লালন একাডেমির যিনি সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন আমাদের নজরুল ভাই, আমরা ওনাকে পেয়েছি। তো আমরা ওনার সাথে কথা বলবো এই লালন একাডেমি বা এখানে সিরাজ সাহেবজির মাজার আছেন বিস্তারিত আমরা ওনার কাছ থেকেই জানবো এখানে কোথায় কি আছে ওনার সাথেই আমরা দেখব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা আমাদের সামনে পেয়েছি এই সংগঠনের একাডেমির সাধারণ সম্পাদক নজরুল ভাইকে। খুব ভালো লাগছে আমাদের যে আসলে ওনাদের সাথে সাক্ষাৎ আমাদের হবে, এটা আমরা আসলে বুঝতেও পারি নাই যে তাদের দেখা পাবো। তো এখন আমরা ওনাদের সাথে করে এখানে লালন একাডেমি বা এখানে সিরাজ সাহেবজির মাজার আছেন। প্রিয় দর্শক, আমরা এখন হরিশপুর লালন সাহেব একাডেমির ভিতরে অবস্থান করছি। এখানেই আছেন সিরাজ সাহেবজি এবং ওনার পত্নীর রওজা মোবারক। তো যেহেতু আমাদের ভিডিওটা অনেক বড়, আমরা এই পর্বে শেষ করতে পারছি না। আমরা সিরাজ সাহেবজির মাজার এবং লালন সাহেবের জন্মস্থান দ্বিতীয় পর্বে আপনাদের দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।